আজ আমাদের পতাকা উত্তোলন করবেন পিপি হাইব্রিড সিলের প্রতিনিধি মিস্টার মলয় কুমার বিশ্বাস এবং তাকে সহযোগিতা করবেন মিস্টার রোকো। রেফারি দলকে বলা হচ্ছে প্লিজ আপনার দলটিকে তাড়াতাড়ি নিয়ে আসুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। একাদশ ও বাস্কি ব্রাদার্স, দর্শক সকলকে অনুরোধ করা হচ্ছে আমাদের খেলোয়াড়। পতাকা উত্তোলন করছেন মলয়দা, চলে এসো রঘুদা, চলে এসো, সময় নাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আপনি ওখান থেকে সরে যান, শুধু ওখানে মহিলাদের জন্য জায়গা করা হয়েছে। যারা আমাদের যে বাসগুলো দাঁড়ানো আছে মাঠের চতুর্দিকে, আপনারা বাসের বাইরে যান, বাসের ভিতর কেউ থাকবেন না। নলিলান্ত সেমিফাইনাল, এই খেলার পরিচালনা করছে সরকার বীজ ভান্ডার এবং অন্যান্য কোম্পানি সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা এই খেলায় সহযোগিতা করুন। খেলার শুরু হওয়ার আগে ছোট্ট একটা নাচ দিয়ে আমরা খেলা উদ্বোধন করব। হ্যালো, আমাদের কোচ মিস্টার পল খেলোয়াড়দের উদ্দেশ্যে এই শুভেচ্ছা বার্তা আমাদের জন্য বলছি। মিস্টার পল, মিস্টার রোকো, মিস্টার রোকো, প্লিজ কাম, বল তুমি খেলো। চাঁদ পিঠা একাদশ এবং একটা আমরা সিদ্ধান্ত নিলাম আজকে গরম ময়দানের জন্য 15 মিনিটের মধ্যে জলপানের বিরোধী হবে, শুধু জলপানের বিরোধী হবে। কিন্তু 2 মিনিটের মধ্যে খেলা শুরু হয়েছে, প্লেয়াররা কেউ বেরোবে না, আমাদের জল ভিতরে যাবে। রানিং ক্লাবের সমস্ত ভলেন্টিয়ারদের অনুরোধ করছি, আপনারা মাঠের চারদিকে নিজে নিজে দায়িত্বে আপনারা থাকবেন। বল চলে গেলে সঙ্গে সঙ্গে বলটা মাঠের রেফারিদের কাছে পাঠিয়ে দেবেন, এবং যদি দেখেন কোনো প্লেয়ার পড়ে গেছে বা আহত হয়ে গেছে, তার প্রয়োজন থাকুক আর না থাকুক, আপনি জলের বোতল এবং আমাদের স্প্রে রয়েছে রেফারি কাউন্টারে, সেখান থেকে নিয়ে আপনারা একদম মাঠে হাজির থাকবেন। আর দর্শকদের জন্য আমাদের 2 জায়গায় আমাদের জল রাখা আছে, একটা রেফারি টেন্টে এবং একটা মাঠের পশ্চিম প্রান্তে জলের ব্যবস্থা আছে, আপনারা সেখান থেকে জল পান করতে পারেন। আপনারা জানেন শ্যামচরণ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে এটা হলো সপ্তম বর্ষ, 8 বছর আমরা চলছি, শেষ প্রান্তে পৌঁছে গেছি। আপনারা জানেন আমাদের এই বিভিন্ন কোম্পানি সহযোগিতা করে, তার মধ্যে মূল শক্তি হচ্ছে আমাদের সরকার বীজ ভাণ্ডার। সেই সরকার বীজ ভাণ্ডারের
উদ্যোগটা মহতি উদ্যোগ এবং যেখানে দেখছেন চ্যাম্পিয়ন যারা আজকে হবেন তারা পাবেন 65,000 যারা রানার্স হবেন তারা পাবেন 45,000 যারা আজকে এই সেমিফাইনালে খেলা চলছে তারা যারা হেরে যাবেন 20,000 20,000 করে রেখেছি 40,000 সেমিফাইনালের জন্য এবং আজকে যে দলগুলোর মধ্যে থেকে বেস্ট প্লেয়ার বেস্ট গোলকিপার বেস্ট ডিফেন্স বেস্ট স্ট্রাইকার এই চারটি পদের জন্য চারটি বেস্ট প্লেয়ারকে আমরা চয়ন করব তাকে আমরা আর্থিক 1,000 টাকা করে আমরা 4,000 টাকা দেব আর্থিক মালা থেকে আসবেন ডিএসসি কর্মকর্তাগণ তারা ফাঁকল পর্বের মধ্যে দিকে আসবেন হ্যালো স্যার আমি এলাকা থেকে এডিএম সাগুন দ্বারা মানব চৌহার ধন্যবাদ তার স্বাগত জানাবে এখানে ওনার সাথে এডি 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 আইডি আইমার শ্বেতা চৌহার আর গাতিকো হয়তো বা 27-28 তারিখ না যে আর কি দুদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট আর কি হই উনি কথা ওনা দো আর কি প্রথম দিন অর্থাৎ 27 তারিখ হই কিনা আর নিয়ে দো না নেক্সট দিন অর্থাৎ 28 দিন 28 তারিখ না আর কি ফুটবল টুর্নামেন্ট আর হলা অকয় কোটি মার্কি গো জিতেও কেনা পার্টিসিপেট লাদাকু কবিতের গিয়ে তিন আর কি গাতি হই কেনা হাড্ডা হাড্ডি একদম ফুটবল লড়াই নদ প্রথম গাতি কিনা নুকু যে পেঞ্জে লাগু সেখানে আর কি পরিচয় মাপে কেনা আরা কালারের নুকু তো কই কেনা বাস্কি ব্রাদার্স আর নুকুর সাথে যেটা আর কি উঙ্কু পেঞ্জে লাগু সবুজ মানে আরা সবুজ সবুজ তো কই কেনা চাঁদ ভিটা তো যাই হোক হাতিনে তো যেহেতু আর কি শুরু গিয়া তো ওনাতে আর কি বানা টিম গিয়ে গোল শূন্য অবস্থা মেনা কেনা আর দোনা সেখানে আর কি বোন জানি অকাল লেগে ঠিক গিয়া তারপরে আর কি অকয়টা টিম আর কি যাই গোল গাতে কিন্তু জিতেও দাঁড়িয়ে কেনা ওনা ধর সময় গিলেয়া আর হয়তো বা গাতে কু শীতুং না টেম্পারেচার এটা জাস্তি গিয়া আর যার জন্য আর কি প্রতিটি খেলোয়াড় আর কি এডি ক্লান্ত কু নেলক না তো গাতে কো আর মিটাং সুখবর আর কি নিয়ে বাড়াইছি পে হয়তো বা নুকু যেটা যেখানে আর কি টিম কো গাতি কেনা নুকু ভিতরে যে যাহাই যদি কো হারা দেন খায় অঙ্কু তো সিমির কো হারা অর্থাৎ অঙ্কু তো 20,000 টাকা এম কাতে কো বিদেয় কাকুয়া আর নুকু ভিতরে যাই যদি কো জিতে লেন খায় তাহলে অঙ্কু তো ফাইনাল কো গাতে আর গাতে কো আর মিটা কথা বাড়াই চুপে আর কি নন্ডে দো সে তিহি গাতি রে দো আর কি প্রথম পুরস্কার হিসাবে মেনা 65,000 প্লাস ট্রফি দ্বিতীয় পুরস্কার দো মেনা 45,000 উইথ ট্রফি আর সিমিলে যেটা আমরা ইলেগে না সেখানে লাহাগি যে যাহাই কো হারা উঙ্কু দো 20,000 কাতে ও রে বাইরে বাইরে মিটা সুযোগ হুই দাঁড়িয়া বাট মিটা ম্যান ধান করুন দেখা দেখো বল চালানো মাঠ করুন বাইরে আড়ি মিটা সুযোগ তাই না যাই এটি বক্স ভিতরে বল কোন আমলে দা মাননীয় গোবিন্দ মন্ডল মহাশয়কে আদিন্দা গ্রামের বর্ষিয়ার দায়িত্বভার কমিটি নেবে না বাট
তো গাতেকো হইতো প্রথম মিটাইং কর্ণাটক নাম গদাই যাই দাও বাসকি ব্রাদার্স এন কোন ঠিক না এবার দেখা যাক না কর্ণাটকের আচ্ছা চিনা গান চেক করছে কাদার এখানে লয়া কো বলে কর্ণার তো আধা গোল চিপতো কো মানা বড়ায়া সে আডি গান কি আর কি খুব ভাবি বড়া বাট ওনার না লাভ কি তুলো দাঁড়িয়ে কো ওরে প্যান্ডেলের লোক অনুরোধ করা হচ্ছে একটা ফ্যান চলছে না দেখে দিয়ে যাও হ্যালো বিশেষ ঘোষণা মঞ্চের পিছনে যেসব মোটর সাইকেল দেখেছেন অতি সত্তর নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা করুন নাহলে আমাদের কমিটি ছেলেরা গিয়ে অন্য জায়গায় রেখে দেবে বিশেষ ঘোষণা যেসব দর্শক আমাদের মঞ্চের পিছনে মোটর বাইক রেখেছেন অন্য জায়গায় রেখে দেবে শেষবার বলছি বাইকগুলা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন
যেসব দর্শক বাইক এনেছেন মঞ্চের পিছনে নিজস্ব জায়গায় রেখে দেওয়ার ব্যবস্থা করুন আমাদের কমিটি ছেলেরা কিন্তু অন্য জায়গায় রেখে দেবে জলের গাড়ি তো গাতে কোনো কথা থাকে না আর কি 2 মিনিট দা নিউরেনা অর্থাৎ ড্রিং রেনা এটা সময় টিকেট গিয়া টোটাল 30 30 সাইড কোয়েন কা কয় এবার 15 মিনিট ভিতরি রে মানে মিটিং আর কি হাফ টাইম হাফ টাইম তো না হাফ টাইম না হাফ টাইম ঠিক আছে তো 2 মিনিট খেলা শুরু হয়ে যাবে 30 30 কোয়েন কা কোনা ভিতরে 15 মিনিট ভিতরি রে আর কি মিটিং 2 মিনিট রেস্ট কো মাও না যাহা তো আর কি দা নিউরেনা এত সুযোগ থাকে না আই গিভ বাপে আমাদের ডিফেন্ডার মিটাং আর কি প্রশংসা এম উচিত কোটা যে মিটাং চালাও না বুলেট ট্রেন লাগা এটা বলেন সময়ের দ্বারা নুলিম ম্যানগেটের কাছে তোমার লোক খোঁজ করছে সময়ের দ্বারা নুলিম ম্যানগেটের কাছে তোমার লোক খোঁজ করছে আপনারা জল রেডি রাখবেন হ্যাঁ বলে দিলাম 15 মিনিট পরপর জল লাগবে দর্শক সকলের কাছে অনুরোধ আমাদের মাঠের পশ্চিম প্রান্তে মহিলাদের জন্য যে সংরক্ষিত জায়গা রয়েছে এবং বোর্ড লাগানো রয়েছে আপনারা অনুগ্রহ করে জায়গাটা ছেড়ে দিন ওখানে আমাদের মহিলা দর্শকরা খেলা দেখবেন আপনারা যদি আমাদের অনুরোধ না মানেন তাহলে আমাদের ভলেন্টিয়ার্সরা বাধ্য হবে আপনাদেরকে সরিয়ে মাকানি
هل يمكنك ان تكون هناك আমাদের এই সম্মানীয় রেফারিগণ খেলা পরিচালনা করছেন তাদের নাম ঘোষণা করছি মাননীয় বর্ণাকৃষ্ণ সরকার মহাশয় গাজল মাননীয় কৃষ্ণমোহন হালদার মালদা মাননীয় হরিগোপাল রায় গাজল মাননীয় বিজয় মণ্ডল গাজল মাননীয় বীরেশ সরকার গাজল বাজন হাজদা গাজল অনিল হেমরম গাজল আজ যে ঘোষণা করছি রেফারিগণের নাম মাননীয় করুণা সিন্ধু সরকার মহাশয় গাজল মাননীয় কৃষ্ণমোহন হালদার মহাশয় মালদা মাননীয় হরিগোপাল রায় মহাশয় গাজল মাননীয় বিজয় মণ্ডল মহাশয় গাজল মাননীয় বীরেশ সরকার মহাশয় মাননীয় অনিল হেমরম মহাশয় গাজল চলো চলো লাগাও ايه ده ايه ده ايه ده ايه ده
আমাদের জলের ব্যবস্থা রেফারি স্ট্যান্ডের পিছনে আর পশ্চিম পারে দর্শকদের জলের ব্যবস্থা যে সমস্ত দোকান এসেছেন আমাদের স্টেডিয়ামের পিছনে একটা ভুটভুটি দাঁড় করানো আছে যেখানে দোকানে বসানো হচ্ছে সেখানে ভুটভুটি নিয়ে চলে যাও আপনার দোকান সাজার সেখানে যে ভুটভুটি দোকানের বোর্ডের মধ্যে দাঁড়িয়ে আছে সে ভুটভুটি সরান আমি রূপ থেকে
جاي 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 جاي
গোল হলে অনেক ভালো হয়ে যেত সময় আছে ها لا 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 How can I live a borough? One দর্শক একটি বিশেষ অনুরোধ মাঠের দক্ষিণ প্রান্তে যে দর্শকগুলো আপনারা দাঁড়িয়ে আছেন পুরো দর্শক কিন্তু বাসের মধ্যে হিলেন দেয়া আছে চল
চল পারে বিরোধী দুই মিনিট তাদের করে চল ফের মাঠে ঢুকে যাবে আমাদের মাঠে পশ্চিম প্রান্তে এবং উত্তর প্রান্তে মহিলাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে গাড়ি রাখার জন্য টিকিট করা রেডি বল নেওয়ার জন্য না কেউ ₹300 ফাইন আচ্ছা অত দূরে গাছ থাকলে না ওরা বড় উপরে সবসময় বলে মারবে না
গোলে মারলে 200 কিলোমিটার বেগ লাগে আর ভাই ঠিক আছে হবে না গোল 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 ভুগয়া আরে না কাজ বল তার ফামায়া লেস নে হবে হবে এই কাপা ধড় মে আরে খেল দে গোল হবে হ্যালো হবে না হবে না আমাদের ভলেন্টিয়ার মাধব দা আমাদের ভলেন্টিয়ারের সাথে কেউ তর্ক বিতর্ক করবেন না দর্শকদের কাছে বিশেষ অনুরোধ হ্যাঁ আমরা তালা আর কি